কারো হাত, কারো পা, কারো বা কোমর। ষাঁড়ের তাণ্ডবে জখম এলাকার প্রায় 30 জন। বাড়িতে বেড়া দিয়েও মিলছে না রেহাই। ঘটনায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, চাইছেন এলাকার মানুষ। কারো ভেঙে গিয়েছে হাত, কারো আবার ভেঙে গিয়েছে পা, কেউ কেউ আবার গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে, কেউ বিছানায় শয্যাশায়ী। তবে এটি কোনো দুর্ঘটনার জন্য নয়। গত কয়েক মাসে এলাকায় খেপা ষাঁড়ের আক্রমণে আহত হয়েছেন প্রায় 30 জন গ্রামবাসী। বারংবার স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকে জানালেও মেলেনি কোনো সুরাহা। এরপর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দ্রুত এলাকা থেকে ওই খেপা ষাঁড়টিকে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি করে সরব হয়েছেন তারা। সুন্দরবনে যেমন বাঘের ভয়ে আতঙ্কিত থাকেন সুন্দরবনবাসী, ঠিক তেমনি এলাকায় খেপা ষাঁড়ের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর দাসপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চৌবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর দাসপাড়া এলাকায় একটি খেপা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে বললে ভুল হবে, রীতিমতো ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে কোনো সময় পথ চলতি সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে ওই খেপা ষাঁড়টি। অশোক দাস বলে একজন, তা আপনার প্রায় থাইতে ইনজিওর্ড হয়, অনেকদিন হসপিটালে ভর্তি থাকে, অপারেশন হয়। তো সেই তখন থেকেই পঞ্চায়েতে আমরা জানাচ্ছি গ্রামবাসীদের তরফ থেকে, পঞ্চায়েত প্রধান বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে এক বছর ধরে, কখনো বলছে এটা আমার দায়িত্ব না, এটা বিডিওর দায়িত্ব। বিডিওকে কল করলে বলছে যে না, আমার এটা দায়িত্ব নয়, প্রাণী সম্পদ বিকাশের দপ্তরের দায়িত্ব। প্রাণী সম্পদ বিকাশকে ফোন করলে বলছে যে এটা আমাদের দায়িত্ব না, বন দপ্তরের দায়িত্ব। বন দপ্তরে কল করলে বলছে রেস্কিউ করবে এটা ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডে কল করলে বলছে যে এটা লোকাল প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে আপনারা রেস্কিউ করে অন্য জায়গায় পাঠিয়ে দেন। তো আমরা গ্রামবাসী হিসাবে খুব আতঙ্কের ভিতরে আছি। প্রায় 30 জন ইনজিওর্ড হয়েছে, 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হসপিটালে, এবং একজন তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার জীবনে আর কিছু কর্ম করে তার খেতে হবে না, এরকম অবস্থায় আছে। খেপা ষাঁড়ের আক্রমণে কারো ভেঙেছে হাত, কারো আবার ভেঙেছে পা, কেউ আবার গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, এলাকাবাসীদের বাড়ির ভেতর যখন তখন ঢুকে বাড়িঘর তছনছ করে দিচ্ছে ষাঁড়টি। এমনকি বাড়িতে থাকা চালের বস্তা থেকে শুরু করে আসবাবপত্র সমস্ত কিছু ভেঙে ছুঁড়ে তছনছ করে দিচ্ছে। দাঁড়িয়ে যাওয়ার পর আমি সরে এই সাইডে রান্নাঘরের দিকে দাঁড়িয়েছি, আর সার কিছু সময় দাঁড়ায় দাঁড়িয়ে থেকে থেকে এত স্পিডে আসছে, মানে বন্দুকের গুলো মনে ওর থেকে স্পিড থাকে না, আসে সিং আমার এখানে ঢুকিয়ে দিয়ে পুরো নাড়ি এখান থেকে বেরিয়ে গেল। বেরোনোর পর আমি সেকে ধরে ঘরে দৌড় মারিছি, ঘরে যে বাড়ির লোকটোক সার কাপড় দিয়ে বাঁধতে ফেলেছে, বাঁধতে সাথে সাথে গাড়ি আসলো, গাড়িতে করে বন গানিয়ে গেল। বন গা ডাক্তার দিকে বলছে এসব জায়গায় হবে না, আর কি বলেন অতি পারে আর নালি ভরো নার্সিং হবে, নাড়ি বেরিয়ে গেছিলো, তাই এইভাবে টেনে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিল যাতে বেরিয়ে না যায়। আর জি কলে গেলে বলছে যে নাড়ি খুলে গেছে, হবে না, তাও অনেক বলে করে তাই অপারেশনটা করেছে আর জি কলে। তারপর আর জি কলের থেকে মোটামুটি অপারেশন করে ছেড়ে দেওয়ার পরে আবার নার্সিং 25 দিন দেখানো হলো। আপনার ষাঁড়ের ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেন না এলাকাবাসীরা, ভয়ে এক প্রকার স্কুলে যেতে পারছেন না পড়ুয়ারাও। ষাঁড়ের আক্রমণের হাত থেকে বাঁচতে কেউ বাড়ি ঘিরে ফেলেছে কাঁটা তার দিয়ে, কেউ আবার বাঁশ গাছের ডাল দিয়ে বেড়া করে ঘিরে ফেলেছেন গোটা বাড়ি। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি। তারাবো বলে কাছাকাছি কাছাকাছি বলতে 15-16 ফুটের কাছাকাছি গেছিলাম, তখন আমাকে আক্রমণ করে সিং দিয়ে উঁচু করে ফেলে দেয়, আমার ডান হাতের কবজির নিচে ভেঙে যায় 11 তারিখে। এটা 14 তারিখে আমার অপারেশন হয় চলছে এলাকায়। এটা খুব এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, এমন একটা অবস্থা।
সাধারণের ঘর থেকে বেরোনোই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। খ্যাপা সারের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীদের জীবন যাপন, এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন তারা। এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী জানান, কিছুদিন ধরে এলাকায় একটি খ্যাপা সার ঘোরাফেরা করছে, আমরা ভয়ে রাস্তায় বের হতে পারছি না, যখন তখন যাকে তাকে আক্রমণ করছে, গুরুতরভাবে আহত হচ্ছে মানুষজন। আমরা বারংবার প্রশাসনকে জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে জানানো হচ্ছে, ওখানে জানানো হচ্ছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই সারের জন্য তাও 10-12 জন অসুস্থ, হ্যাঁ, সবাই হসপিটালে ভর্তি। সারের জন্য বাচ্চারা পর্যন্ত বেরোতে পারছে না, সবাইকে জানানো হচ্ছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে আমরা কি করতে হলে অঞ্চলে গেছে, সবাই কাজ বন্ধ দিয়ে গেছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে আমরা কি করে ছেলে পেলে নিয়ে আমরা থাকি, হ্যাঁ, ঘর থেকে বেরোতে পারছি না। এই বিষয়ে অপরা গৃহবধূ জানান, সুন্দরবনে যেমন বাঘের ভয়, ঠিক তেমনি আমাদের এলাকায় খ্যাপা সারের ভয়। আমাদের ছেলেমেয়েরা ভয়ে রাস্তায় বের হতে পারছে না, স্কুলে যাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে, আমরাও ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না, রাস্তায় বের হলে কেউ না কেউ আহত হচ্ছে। আমরা চাই অবিলম্বে বন দফতরের পক্ষ থেকে সারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। বেরিয়ে দেখে সার এসছে, তখন বাড়ির দিকে দৌড়েছে, দৌড়ানোর পরে তার কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে, 3-4 মাস আগে অপারেশন হওয়ার পর আমি তো দেশে দৌড়াতে পারছি না, দৌড়ানোর পরে বাড়ির থেকে আমাকে পাল্টি করে রাস্তায় ফেলানো হয়েছে, মাথায় নিয়ে পাল্টি করে রাস্তায় ফেললে সে কীভাবে ঘুতেছে, মানে আমি মনে ওইখানে শেষ, এসব জায়গাগুলো সব আমার শেষ, এখনও ক্ষত আছে। হ্যাঁ, হাসপাতালে ভর্তি ছিলাম এক সপ্তাহের উপরে, থাকার পরে বাড়িতে এসছি, তারপরে সেই ব্যথা, বাড়িতে এসেও ডাক্তারদের আমার চিকিৎসা করানো হয়েছে, রোজ দিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সে ব্যথা এখন আমি শেষ হয়ে যাচ্ছে। এই মায়া দাস পায়ের হাড় ফেটে গেছে, এই বুকে মানে মাথায় এখনো মাথায় রক্ত জমা যায়, সেই ব্যথার যন্ত্রণা হলে এখনো মাথা আমার খুব যন্ত্রণা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে বন দফতরের কর্মীদের নিয়ে এই সারটিকে সরানোর ব্যবস্থা করা হোক এলাকা থেকে। পঞ্চায়েতের তো সেই রকম ভাবে সারের এইটা করার মতো কিছু নেই আমাদের তেমন, তবুও মানুষের যেহেতু সমস্যা হচ্ছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই যাই আমাদের, সেইখান থেকে আমরা ওসিকে জানিয়েছি, ফায়ার ব্রিগেডকে মেল করে জানিয়েছি এবং আমাদের লিখিত দরখাস্ত জমা পড়েছে। বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তেমন কোনো সুরাহা পাইনি। তারপরে আমরা একটা এনজিওর সাথে যোগাযোগ করি, আমি আইসি সাহেবের সঙ্গে কথা বলি, বলার পরে একটা এনজিওর সাথে যোগাযোগ করি, আজকে আমরা চেষ্টা করছি সেই এনজিওকে দিয়ে যাতে এই সারটাকে কোনো দূরে কোথাও পাঠানোর ব্যবস্থা করা যায় তার একটা। পাশাপাশি এদিন আহত এলাকাবাসীদের পরিবারের সদস্যরা খ্যাপা সারটিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন। এই বিষয়ে গুরুতরভাবে আহত এক ব্যক্তি সঞ্জয় চক্রবর্তী জানান, নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।